ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হচ্ছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ জয়ের মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। লিজ ট্রাস মঙ্গলবার 6 সেপ্টেম্বর রানী এলিজাবেথের সঙ্গে দেখা করবেন স্কটল্যান্ডে এবং সেখানেই তাকে সরকার গঠন করার আহ্বান জানাবেন রানী। 2015 সালের পর লিজ ট্রাস হচ্ছেন দেশটির চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা আরেক প্রার্থী ঋষি সুনাকের বিপরীতে লিজ ট্রাসের জয়ের ব্যবধান নিয়ে বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্য স্যার গ্রাহাম ব্র্যাডি। তিনি জানান, কনজারভেটিভ পার্টির 60,399 জন সদস্যের ভোট পেয়েছেন সুনাক, আর ট্রাস পেয়েছেন 81,326 ভোট। ভোট পড়েছে 82.6%। দীর্ঘদিন ধরে নানান ইস্যুতে চাপের মুখে থাকা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হওয়ার পর শুরু হয় তার উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। নির্বাচনের ভোটাভুটি শেষ হয়েছে আগেই, আজ সোমবার 5 সেপ্টেম্বর যার ফলাফল ঘোষণা করা হলো। লিজ ট্রাস ইজ ইলেক্টেড অ্যাজ দ্য লিডার অফ দ্য কনজারভেটিভ এন্ড ইউনিয়নিস্ট পার্টি। স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে যে সোমবার স্থানীয় সময় বেলা 11:30 ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন প্রধানের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে বরিস জনসনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। নির্বাচনের জন্য ব্রিটেনে এবার সাধারণ ভোট হয়নি, বরং বরিসের উত্তরসূরি নির্বাচন করেছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। কারণ সে দেশের নিয়ম অনুযায়ী কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদকালের মধ্যে পদত্যাগের ঘোষণা করলে তখন আর সাধারণ নির্বাচনের আয়োজন করা হয় না। এর পরিবর্তে ক্ষমতাসীন দলের সদস্যরা কেবল একজন নতুন নেতা বেছে নেন। অক্সফোর্ডের মেরটন কলেজে পড়াশোনা করেছেন ট্রাস, সে সময় লিবারেল ডেমোক্রেটদের মধ্যে সক্রিয় ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্রেটস এর প্রেসিডেন্ট এবং লিবারেল ডেমোক্রেট যুব ও ছাত্রদের জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন লিজ ট্রাস। তবে 1996 সালে স্নাতক হওয়ার পর তিনি যোগ দেন কনজারভেটিভ পার্টিতে। 2010 সালে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন লিজ ট্রাস। নির্বাচিত হয়েই শিশু যত্ন, গণিত শিক্ষা এবং অর্থনীতি সহ দেশের বেশ কয়েকটি নীতির ক্ষেত্রে সংস্কারের আহ্বান জানিয়ে আলোচনায় আসেন তিনি।